ভর্তির ফি মকুবের দাবিতে সোমবার কালিয়াগঞ্জ কলেজের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। বৃষ্টির মধ্যে একদল ছাত্রছাত্রী কালিয়াগঞ্জ কলেজের গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হয়। ঘণ্টাখানেক এই বিক্ষোভ চলার পর কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সরিয়ে দেয়। গত 16 জুলাই থেকে কালিয়াগঞ্জ কলেজে শুরু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তির ফি জমা নেবার কাজ। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, ফি বাবদ অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি টাকা নিচ্ছে কালিয়াগঞ্জ কলেজ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফি মকুবের নির্দেশ দিলেও তা মানছে না কালিয়াগঞ্জ কলেজ বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। কালিয়াগঞ্জ কলেজের গেটে ফি ইস্যুতে বিক্ষোভ দেখানো ছাত্রছাত্রীদের মধ্যে গণেশ কর্মকার আব্দুল গব্বর বলে, এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফি মকুবের নির্দেশ দিয়েছে। ইটাহার সহ অনেক কলেজ সেই নির্দেশ মানছে, কিন্তু কালিয়াগঞ্জ কলেজে তৃতীয় বর্ষে ভর্তি হতে 4 থেকে 5 হাজার টাকা লাগছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, টিউশন ফি ছাড়া আরও 25টি খাতে ফি আদায় করছে কালিয়াগঞ্জ কলেজ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি টাকা ভর্তির জন্য ফি নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিচ্ছে কালিয়াগঞ্জ কলেজ। তোমার নাম? আব্দুল গফর। কি কারণে আজকে তোমরা এই কলেজের সামনে বসেছিলে? আমাদের অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, তার জন্য আমরা আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ এত সক্রিয় যে এখানে আমাকে ডাইরেক্ট কলার ধরে এসে আমার পায়ে লাঠি দিয়ে চার্জ করছে। এমনও লাঠিটা ভাঙে আছে এখনো পুলিশে। কেন কেন তোমাকে মারলো? কেন আন্দোলন করতেছে? আন্দোলনের জন্য আমাকে। কি নিয়ে আন্দোলন? ফি মকুব নিয়ে, অতিরিক্ত ফি। কলেজ কত টাকা অতিরিক্ত ফি হিসেবে নিচ্ছে? 150 টাকা নিচ্ছে, যেখানে আমাদের অন্য অন্য আদার্স কলেজে 300 টাকা হয়ে যাচ্ছে। এখানে কি কি চাইছো তোমরা? আমরা এই চাই কি আশ্বাস দিলেন কলেজ থেকে? আর অন্য অন্য জায়গায় পুলিশ সক্রিয় না, এখানে আসে পুলিশ সক্রিয় হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আমাদের আন্দোলনের সাথে পুলিশ কি থাকবে? আন্দোলনে আমার বিরোধী থাকছে, পুলিশ কি আমাদের সাথে? প্রিন্সিপাল কোনো আশ্বাস দিয়েছে তোমাদের? না, প্রশাসন কোনো আশ্বাস দিচ্ছে না। আশ্বাস দিচ্ছে আমাদের চাচ্ছি নোটিশ দিয়ে দেখ, 31 তারিখের মধ্যে যারা কমপ্লেন করে তারপর টাকাটা। তোমাদের দাবিটা না মানা হলে তোমরা কি কর্মসূচি?